মিডনাইট হরর স্টেশনের সমস্ত গল্প এখন এক্সক্লুসিভলি স্পটিফাইতে শুনতে পাবেন ইউটিউবের 7 দিন আগে প্রতি মঙ্গলবার। তাহলে আর দেরি না করে অন করে দিন নোটিফিকেশন আর শুনতে থাকুন আমাদের আজকের গল্প। আমাদের গল্পের আসরে যত গল্প বলা হয় তার সবই মিথ্যে, এবং আজ যে গল্পটা আপনি শুনতে চলেছেন সন্দেহ নেই সেটাও বানিয়ে বলা একটা মিথ্যের বেশাতি। কিন্তু প্রকৃত গল্প তো লুকিয়ে থাকে গল্পের মাঝে হুট করে নেওয়া অস্বাভাবিক বিরতিতে, কথকের লুকিয়ে ফেলা শব্দের আড়ালে। আজকের গল্প আমি বলবো না, বলবেন মিস্টার দেব। আপনারা খুঁজে দেখুন তো তার গল্পের আড়ালে অন্য কোনো গল্প খুঁজে পান কিনা আপনারা। শুনতে থাকুন রোহন মাভইয়ের কাহিনী, কাঠের বাড়ির লোকটা। দরজায় তিনবার আওয়াজটা শুনতেই মনোসংযোগ বিচ্ছিন্ন হয় মিস্টার দেবের। এতক্ষণ ধোঁয়া ওঠা পানীয়ের সাথে দিব্যি খোশ মেজাজে গ্রামোফোনের বিদেশি সুরটা উপভোগ করছিলেন। দৈবাত এমন বিপর্যয়ে রীতিমতো হতবাক হয়ে পেয়ালাটা সামনে টেবিলের উপর রেখে দেন তিনি। ওলা আছে, ভেতরে আসুন। ভেতরের মানুষটার এমন কথায় সামান্য থমকে যায় বাইরের আগন্তুক। পাল্লায় চাপ দিয়ে ভেতরে ঢুকে আসে সে, বিনয়ের সঙ্গে উচ্চারণ করে, বাইরে প্রচণ্ড বৃষ্টি, রাস্তা দেখা যাচ্ছে না, আমি কি খানিকক্ষণ এখানে অপেক্ষা করতে পারি? আগন্তুকের এই কথায় কোনো হেলদোল দেখা যায় না মিস্টার দেবের। পাহাড় ঘেরা এই নির্জন পরিবেশে নিজের তৈরি এই শখের কাঠের বাংলো বাড়িতে অবসর কাটাচ্ছেন তিনি। চারদিকে সার বাঁধা কালো জঙ্গলে এই আগন্তুকের আগমন কেমন যেন খাপ ছাড়া রহস্যময়। আপনি এত রাতে এখানে? আগন্তুকের মুখের দিকে তাকিয়ে বলেন মিস্টার দেব, ওই একটা কাজে এসেছিলাম, এত রাত হয়ে যাবে ভাবতে পারিনি। ও, ভিজে গেছেন তো পুরো। মেঘে বোধহয় ফাটল ধরেছে। এগিয়ে আসুন, দাঁড়িয়ে কেন, এখানটায় বসুন। একটা সোফার দিকে দেখিয়ে বলেন মিস্টার দেব। আগন্তুক খানিক ইতস্তত করে তারপর জামার হাতা গোটাতে গোটাতে এগিয়ে আসে। খাসা বাড়ি কিন্তু আপনার। মিস্টার দেব মৃদু হাসেন, পানীয় পাত্রে ধোঁয়া মিলিয়ে যাচ্ছে অন্ধকার বাতাসে। চা কফি কিছু চলবে নাকি? না, থাকতে দিয়েছেন এই যথেষ্ট। তাই? কিন্তু আমি তো এমনি এমনি থাকতে দিইনি। মিস্টার দেবের কথায় ভুরু জোড়া কুঁচকে যায় আগন্তুকের। বুকের ভেতর যেদি মেঘ এসে জমা হয় মুহূর্তে। মানে? মানে আমার কিছু শর্ত আছে। শর্ত? শর্ত, বিদেশি ভাষায় কন্ডিশন। আমি যে আপনাকে থাকতে দিয়েছি তার বিনিময়ে। এই সামান্য ব্যাপারের জন্য? সামান্য ব্যাপারের জন্যই। ভুরু কুঁচকে তাকায় আগন্তুক। সামনের লোকটা মজা করছে না তো? এমনিতেও এদিকটায় বেশি আসা হয়নি তার, তবুও একই রকম ব্যাপার, সামান্য আশ্রয়ের বিনিময়ে একই রকম ব্যবহার। বেশ, কি সেগুলো? মিস্টার দেব সময় নেন, তারপর সামান্য সামনের দিকে ঝুঁকে চাপা গলায় বলেন, আমার জীবনের তিনটে খুনের ঘটনা আপনাকে শুনতে হবে। আঁতকে ওঠে আগন্তুক, বিন্দু বিন্দু জলকোনা জমা হয় কপালে। কে এই মানুষটা, কি বলছে এসব? এতক্ষণ বসে থাকার পর এই প্রথম আগন্তুকের মনে হয় ঘরটা বেশ অন্ধকার, চারদিকে যেন কালো রং করা আলখাল্লা ঝুলিয়েছে কেউ। বাইরের ঝঞ্ঝাটের মধ্যেও বেশ নিস্তব্ধ সব কিছু। মিস্টার দেবের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে আগন্তুক। আর ঠিক তখনই তার মনে হয় লোকটা মিথ্যে বলছে না। ভয় পাবেন না, আসলে ঘটনাগুলো বলা অত্যন্ত জরুরি। রাতের ঘুম উড়িয়ে দিচ্ছে আমার, ঠিকমতো বাঁচতে পারছি না। মানে কি বলছেন আপনি? ঠিকই বলছি,
প্লিজ আগে আমার ঘটনাগুলো শুনুন। ঠিক আছে, এমনিতেই আজ বাড়ি ফেরা হবে বলে মনে হয় না, তার চেয়ে বরং গল্পই শুনি। গল্প নয়, গল্প নয়, যাকে বলে কঠিন বাস্তব, যেন সুচালো পেরেকের আগা বা বিষাক্ত হিল হিলে সাপের ফনা। সোফা ছেড়ে উঠে পড়েন মিস্টার দেব। আগন্তুকের এই প্রথম নজরে আসে আলোর উৎসটা, একটা লাল আলোয় জ্বলে থাকা মোমবাতি। সামান্য ব্যাসার্ধের মধ্যে বৃত্ত রচনা করে নিপুণভাবে আলো ছড়িয়ে দিচ্ছে সে। চোখ সরিয়ে মিস্টার দেবের দিকে তাকায় আগন্তুক। স্থূল গড়নের পাংশুটে চেহারার লোক, মুখের একপাশ কালচে অন্ধকারময়, চোখে একটা অদ্ভুত মিশ্র ভাব বিদ্যমান। বয়স সম্ভবত 50-এর। পা চালিয়ে জানলার দিকে এগিয়ে যান মিস্টার দেব। কাঠের মেঝের ওপর কড়কড় করে শব্দ সৃষ্টি হয় হাঁটার সাথে সাথে। কাঁচের ওপর নাক রেখে বাইরের প্রবাহে নজর রাখেন তিনি। মেঘের ফাটলটা আরও বেড়েছে। পাহাড়ের শরীর বেয়ে যেভাবে ঝর্ণা ধেয়ে আসে, ঠিক সেই শব্দে রাশি রাশি বিন্দু নেমে আসছে পৃথিবীতে। এই জায়গাটা নির্জন, আশেপাশে কয়েকটা লম্বা দেবদারু গাছ ছাড়া কোনো প্রাণীর চিহ্ন নেই। একটু দূরে গিরিখাতের ওপর ধোঁয়াটে অন্ধকারটা নজরে আসে মিস্টার দেবের। মুখ সরিয়ে নেন তিনি। নাইট গাউনটা ভালোভাবে জড়িয়ে নিয়ে আগন্তুকের উদ্দেশ্যে বলেন, তবে শুরু করি। আগন্তুক মাথা নেড়ে সায় দেয়। এগিয়ে আসেন মিস্টার দেব, তারপর বলা আরম্ভ করেন। তোমাকে আগেই বলেছি, তিনটে খুন করেছি আমি। জীবনে এই তিনটে ভুল আমাকে এত দূর অবধি টেনে নিয়ে এসেছে। তোমার প্রশ্ন থাকতেই পারে, আমি কেন ওই দিকের পৃথিবী ছেড়ে এই অন্ধকারের মধ্যে জীবন কাটাচ্ছি। আমার আদি পরিচয়ই বা কি, আর কেনই বা আমি তোমাকে এই ঘটনাগুলো বলছি? সব প্রশ্নেরই উত্তর পাবে, কিন্তু তার আগে ঘটনাগুলো শুনতে হবে, খুন হতে বাধ্য হওয়া মানুষগুলোর ব্যাপারে জানতে হবে। আমি উন্মাদ নয় যে খুনগুলো ইচ্ছে করে করব। খুনগুলো করতে একরকম বাধ্য করা হয়েছে আমাকে, একরকম জোর করেই ঠেলে দেওয়া হয়েছে ওই অন্ধকারের দিকে। এখন থাক এসব কথা, প্রথম খুনটার ব্যাপারে আসি। প্রথম খুনটা করি একটা 15-এর বাচ্চা ছেলেকে। ছেলেটা আমাদের পাড়াতেই থাকতো, পড়াশোনায় খুব ভালো ছিল। একদিন বাজার করতে গিয়ে ওর বাবার সঙ্গে দেখা হয় আমার। উনি আমাকে খুব ভালো করেই চিনতেন, আর ওনার ছেলের সাথে যে আমার বন্ধুত্ব রয়েছে সেটাও জানতেন। উনি আমাকে ডেকে বললেন, বুঝলে সমর, ছেলেটাকে আর পড়াতে পারবো না, ওর যতটা হয়েছে ওইটুকুই থাক, আমার দ্বারা আর হচ্ছে না। আমি একটু বিব্রত হলাম, ভুরু কুঁচকে জিজ্ঞেস করলাম, ওর মাথা তো ভালো, আর আমাকে বলেছে ও হায়ার এডুকেশনে ভর্তি হতে চায়, ওর নাকি অনেক স্বপ্ন আছে। আরে রাখো তোমার স্বপ্ন, মেয়েটার বয়স কত হলো জানো? এরপর বিয়ে দিতে না পারলে বিয়ে দিতে মুশকিল হয়ে যাবে। ওনার কথাটা শুনলাম, মনে হলো উনি সত্যিই বিপদের মধ্যে। সামান্য দোকানে কাজ করেন, নিজের যে সঞ্চয় তা দিয়ে মোটামুটি মেয়েকে বিয়ে দিতে পারবেন, কিন্তু তার বাইরে কোনো কিছুই সম্ভব নয়। আরে এত স্বপ্ন স্বপ্ন করলে চলে? একে পয়সা না থাকলে এই যুগে এক পাও হাঁটা যায় না। স্বপ্ন আর স্বপ্ন, তার চিল্লে সুরে বললেন উনি। আমিও সায় দিলাম, কথাটা মিথ্যে নয়, দেখুন কি করবেন। এই বলে সেদিনের মতো বিদায় নিলাম, কিন্তু এর পরপরই আশঙ্কা দেখা দিল। ওই যে ছেলেটাকে আমি খুন করেছি, না নাম আমি বলছি না, ধরে নেওয়া যাক তার নাম স্বপ্ন, তো স্বপ্ন এবার বেয়াদপি আরম্ভ করল।
খাওয়া দাওয়া থেকে বাড়ির লোকেদের সাথে কথা বলা সব বন্ধ করে দিল। নিজেকে কেন্নর মতো গুটিয়ে নিল গাঢ় অন্ধকারে। ওর বাবার সাথে আবার দেখা হলো। উনি যে প্রচণ্ড মাথা ব্যথা নিয়ে ঘুরছেন সেটা বুঝতে পারলাম। কাছে গিয়ে আস্তে করে বললাম, কেমন আছেন? উনি প্রথমটায় উত্তর দিলেন না। তারপর ভেতরে জমে থাকা সব রাগ একসাথে উগড়ে দিলেন। আর ভালো, জীবন শেষ করে দিচ্ছে জানোয়ারটা। কেন যে জন্ম দিয়েছি সেটাই বুঝতে পারছি না। এইরকম ছেলে থাকার থেকে না থাকা ভালো। কথাটা চট করে মাথা ঘুরিয়ে দিল আমার। বিশ্বাস করুন, শরীরটা যেন হালকা মনে হয়েছিল। একটা বন্য জানোয়ার যেন উঁকি মেরেছিল গভীর জঙ্গলের মধ্যে থেকে। আমি বুঝে নিয়েছিলাম কি করতে হবে। কেন এরকম বলছেন? আপনার ছেলে তো। কেন বলছি সে তুমি বুঝবে না। কথাগুলো নেহাতি সক্ষতার খাতিরে বললেও আমি বুঝে গিয়েছিলাম সময় এসেছে। এরপর কাজ আরো সহজ হয়ে গেল। স্বপ্নর সাথে আমার বন্ধুত্ব ছিলই, সেই সুবাদেই ওর বাড়ি গিয়ে পৌঁছলাম। ভালো করে ব্রেন ওয়াশ করলাম। বললাম ওর জায়গায় আমি থাকলে কদিনের জন্য বাড়ি ছেড়ে চলে যেতাম, যাতে বাড়ির লোকজন ঘাবড়ে যায়। তারপর ফিরে এসে নিজের যা চাই তাই দাবি করতাম, নয়তো আবার বাড়ি ছেড়ে যাওয়ার হুমকি দিতাম। এই কথায় স্বপ্নের চোখ জ্বলে উঠল। আমি বললাম, বাড়ি ছেড়ে যাওয়ার আগে আমার সাথে একবার দেখা করে যাবি? এরপর আর কি, কথা মতো এলো। নিজের সাথে কয়েকদিনের জামা কাপড়, টাকা পয়সা আর এটা ওটা জিনিস নিয়ে। আমাদের বাড়ির পিছনটা অন্ধকার, দিনের বেলাতেও সেখানে আলোর প্রবেশ যেন নিষিদ্ধ। আমার মাঝে মাঝে মনে হতো ওটা জীবন্ত নরক একটা। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রাখা আবর্জনা, অযত্নে বেড়ে ওঠা ঝোপঝাড় আর সেই অন্ধকার, বহু পুরনো সেই অন্ধকার। জানেন, ওখানে বহু যুগ পুরনো একটা কুয়ো ছিল। মন খারাপ হলে ওখানে গিয়ে বসে থাকতাম, কুয়োর মজে আসা কালো জলে নিজের প্রতিবিম্ব মন দিয়ে দেখতাম। কুয়োর গায়ে গজিয়ে ওঠা লতা পাতা যেন একটা জিনিসেরই আভাস দিত, ওই নিচের যে গভীর অন্ধকার তার নাকি খিদে পেয়েছে। বুক জ্বালা করা, দম বন্ধ করা খিদে। তাই আর সময় নষ্ট করিনি, স্বপ্ন আসতেই ওকে টেনে নিয়ে আসি ওই কুয়োটার কাছে। বন্য জন্তুটা তখন বন থেকে বেরিয়ে এসেছে, গলার হাড়টা বেশ নরম ছিল স্বপ্নের। মিনিট পাঁচে টিপে রাখতেই কাজ হয়ে গিয়েছিল। কাটা মুরগির মতো কয়েক মিনিট কেঁপেছিল। ব্যাস আর কি, ওর ঘন অন্ধকারে ফেলে দিই ওকে, আর সাথে ওর জিনিসপত্রগুলো। এদিকে ছেলে বাড়ি থেকে পালিয়েছে, রোডে গেল চারদিকে। এইভাবেই প্রথম খুনটা সফল হয়েছিল আমার। অবিশ্বাস্য! আঁতকে ওঠে আগন্তুক। মন দিয়ে মিস্টার দেবের কথা শুনছিল সে। লোকটার বলার ভঙ্গিতে যে একটুও ভনিতা নেই সেটা স্পষ্ট বুঝতে পারছিল। আজকে ওঠার কিছু হয়নি, এই তো সবে শুরু। কিন্তু আপনি সত্যি, মানে সত্যি এসব করেছেন? কথাটার উত্তর দেন না মিস্টার দেব। এতক্ষণ সোফার পেছনে দাঁড়িয়ে ঝুঁকে কথা বলছিলেন তিনি, এবার সামনে এসে বসে পড়লেন। কেন, আপনি কি বিশ্বাস করছেন না? না, মানে কোনো পুলিশ কেস হয়নি। একটা ছেলে তো এভাবে হুট করে হারিয়ে যেতে পারে না। নিশ্চয়ই পারে। যে ছেলে এই পৃথিবীতে সামান্য একটা স্বপ্ন পূরণ করতে পারবে না, যার বেঁচে থাকা বা মরে যাওয়ায় কারোর কিচ্ছু এসে যায় না, তার হারিয়ে যাওয়াটা অতিরিক্ত স্বাভাবিক। কিন্তু যতই হোক, ওর কি কেউ খোঁজ করেনি? অবশ্যই করেছে, কিন্তু তাতে বিশেষ কোনো ফল হয়নি। ও,
মিস্টার দেব আবার তাকে চা বা কফি অফার করেন, কিন্তু এবারেও সে না বলে। একটা খুনির বাড়িতে কিছু খেতে অসুবিধা হচ্ছে, পরেরটা শুনতে আগ্রহ হচ্ছে না। ওই সামান্য দ্বিতীয় খুনটা বেশ ইন্টারেস্টিং। এখানে হারিয়ে যাওয়া বা নিখোঁজ হওয়ার সম্ভাবনা নেই। এই খুনে ভিকটিম হয় আমাদের কয়েকটা পাড়া দূরে একটা বছর ২৫ ছেলে। ফার্স্ট ওয়ানের এজ ছিল ১৫, আমি কি ঠিক বলছি? হ্যাঁ ঠিকই। দেন দ্য সেকেন্ড ওয়ান ইজ ২৫, মানে ১০ বছরের ডিফারেন্স। হ্যাঁ, দ্বিতীয় খুনটা হয়েছিল প্রথম খুনটার ১০ বছর বাদে। তখন একটা সাধারণ কাপড়ের দোকানে কাজ করি আমি। দোকানে অনেক রকমের খদ্দের আসে। একদিন দুপুরে নিঃসঙ্গভাবে বসে রয়েছি, হঠাৎ এক পুরনো বন্ধু বা বলা চলে ভিকটিমের সাথে দেখা হয় আমার। সে কোনো এক কাজে দোকানের সামনে দিয়ে যাচ্ছিল, আমাকে দেখতে পেয়ে থেমে যায় আর কথা বলতে এগিয়ে আসে। আমিও সক্ষতার খাতিরে কিছু কথা বলি, ফোন নম্বর বিনিময় হয় আমাদের। বুঝতেই পাচ্ছেন, পুরনো বন্ধু, একটু সময় ইনভেস্ট করা প্রয়োজন। তো এই ঘটনার এক মাসের মধ্যে আরও কয়েকবার দেখা হয় ওর সাথে, পুরনো মাখো বন্ধুত্বটা ফিরে আসে যথারীতি। দুজনেই নিজেদের জীবনের টুকরো টুকরো ঘটনা শেয়ার করি, আগের মতো ঘনিষ্ঠতা তৈরি হয় আবার। কিন্তু ঘটনা ঘুরল এক সন্ধেবেলা, তখন সবে পুজো শেষ হয়েছে, দোকানে খদ্দেরের যাতায়াত অনেকটা কমে এসেছে। এমন সময় পকেটের ফোনটা বেজে ওঠে আমার। তড়ি ঘড়ি চোখের সামনে তুলতেই ভিকটিম অর্থাৎ ওই বন্ধুর নাম ভেসে ওঠে স্ক্রিনে, যদিও তখনও ভিকটিম হয়নি সে। আমার খুনি সত্তাটা তখনও জেগে ওঠেনি তার ক্ষেত্রে। ফোনটা রিসিভ করতেই কাঁপা কাঁপা গলা কানে আসে আমার, ভাই সমর, তুই তো আসতে পারবি দিঘির মাঠে? কথাটা চট করে মাথা ঘুরিয়ে দেয় আমার। ১০ বছর আগের সেই জানোয়ারটা আবার যেন উঁকি দেয় বনের আড়াল থেকে। আচ্ছা হ্যাঁ, আমি যাচ্ছি, এই বলে ফোনটা রেখে দিই আমি। মনে মনে ভাবতে থাকি কি হলো ব্যাপারটা। ভিকটিম, ধুর, বারবার ভিকটিম বলতে ইচ্ছে করছে না, ধরি ওর নাম ইচ্ছে। তো ভাবলাম ইচ্ছের এমন কি হলো যে সে প্রাণঘাতী হয়ে উঠেছে। তখনই সাইকেল নিয়ে দিঘির মাঠে গেলাম, দেখলাম ইচ্ছে সাইকেলের কেরিয়ারে বসে অন্ধকারে এক কোণে দাঁড়িয়ে আছে। কি রে, কি হয়েছে? কাঁধে হাত রেখে জিজ্ঞেস করলাম। আমি আর বাঁচবো না রে সমর, কাঁদো কাঁদো গলায় উত্তর দিল সে। কেন, কি হয়েছে বলবি তো? ইচ্ছে কিছুক্ষণ ইতস্তত করল, তারপর কান্না জড়ানো গলায় বলল, জানিস মেয়েটাকে আমার খুব ভালো লাগতো, আমারও মনে হতো ও আমাকে আমাকে ভালোবাসে। কিন্তু আজ যখন ওকে বলতে গেলাম তখন সবার সামনে আমাকে অপমান করলো, বললো নিজের লেভেল বুঝে এসব করতে। আমার কি দোষ বল, তোকে ভালো লাগা কি অপরাধ বল সমর, বল। আমি স্পষ্ট সব বুঝতে পারলাম, প্রেমে আঘাত পেয়েছে ইচ্ছে। এরপর সান্ত্বনা দেওয়ার জন্য কিছু কথা বললাম, তারপর ওকে নিয়ে ওর বাড়ির দিকে এগোলাম। রাস্তায় যেতে যেতেই নিজের মনে প্ল্যান করে নিয়েছিলাম, বন্য জন্তুটা ধীরে ধীরে বেরোচ্ছে তখন, ওকে ওর বাড়ির কাছে পৌঁছে দিয়ে আমি ফিরে এলাম। কিন্তু আদতে ফিরে এলাম না,
কাছাকাছি একটা অন্ধকার জায়গায় ঘাপটি মেরে রইলাম। এরপর রাত যখন গভীর হলো, তখন ওর বাড়ির পাশের একটা গাছ বেয়ে একটা জানলা দিয়ে ঘরের বারান্দায় পা রাখলাম। আমি আগে থেকেই হিসেব করে নিয়েছিলাম প্রসেসটা, এক্সিকিউট করতে তাই খুব একটা অসুবিধে হয়নি। আর সেদিন কপালও খুব ভালো ছিল আমার, ইচ্ছের দরজায় একটু ঠেলা দিতেই হাট করে খুলে যায় সেটা। অবাক হয়ে দেখি ছিটকিনি দেয়নি সে, যদিও প্ল্যান ছিল একটু অন্য। প্ল্যান ছিল কোনোভাবে ইচ্ছেকে জাগিয়ে তুলে বাইরে নিয়ে আসা, আর সেই সুযোগে ওর আড়ালে ঘরে ঢুকে যাওয়া। কিন্তু সেটা আর করতে হয়নি। ঘরে ঢুকতেই দেখলাম ইচ্ছে অঘরে ঘুমোচ্ছে। ওকে বিরক্ত না করেই ওর পাশের বালিশটা তুলে নিলাম। বন্য জানোয়ারটা এবার পুরোপুরি শরীরে চেপে বসেছে আমার, সদন্তগুলো বের করেছে নিপুণ কৌশলের সাথে। বালিশটা চাপতে বেশি অসুবিধে হয়নি, সেই মিনিট পাঁচেক সময়। তারপর সব স্থির, গলা দিয়ে একটা আওয়াজও বের করার সুযোগ পায়নি ইচ্ছে। এক্ষেত্রেও ধরা পড়েননি আপনি, আর এটা বিশ্বাস করতে হবে? আরে আরে পুরোটা শুনুন, এত তাড়াহুড়ো করলে হয়? আচ্ছা বলুন। ঘুম তো হয়ে গেল, কিন্তু এবার ঘটনা সাজাতে হবে তো, না হলে পুলিশ এসে কোমরে দড়ি বেঁধে নিয়ে যাবে। না, সে সুযোগ দিলাম না। এরপর এমন একটা অদ্ভুত কাজ করলাম যেটা আমাকে নিজেকেই চমকে দিল। ইচ্ছের আলনা থেকে একটা গামছা নিয়ে এলাম, মাথার ওপর সিলিং ফ্যানটা বন্ধ করে তাতে জড়ালাম। তারপর ঘরের কোণের একটা টুল নিয়ে এসে ইচ্ছের গলায় ওটা ফাঁস লাগিয়ে ইচ্ছেকে শূন্যে ঝুলিয়ে দিলাম, আর টুলটা আস্তে করে শুইয়ে দিলাম মেঝের ওপর। সুইসাইড? এক্স্যাক্টলি। কারো সন্দেহ হয়নি? না, শুধু তো সুইসাইড ছিল না, সঙ্গে ছিল ইচ্ছের লেখা ডায়েরি ভর্তি প্রেমপত্র। সেগুলোকেও যত্ন করে সাজিয়ে রেখে এসেছিলাম আমি, ব্যাস আর কি। তো এভাবেই দ্বিতীয় খুনটাও হয়ে গেল আপনার? আচ্ছা ওর প্রেমিকার কিছু হয়নি? শুনেছিলাম পুলিশ ধরে নিয়ে গিয়েছিল, তারপর জামিনে ছাড়া পায়। আমাদের দেশ, সবই তো বোঝেন। এরপর খানিকক্ষণ কোনো কথা হয় না। আরেক কাপ গরম পানীয় নিয়ে সোফার ওপর বসেন মিস্টার দেব। বাইরে বৃষ্টিটা গিরিখাত থেকে সমুদ্রের দিকে এগোচ্ছে, সারা পৃথিবীর বৃষ্টি যেন আজই সম্পূর্ণ হবে। জানলা খোলা না থাকলেও একটা ঠান্ডা স্রোত বয়ে চলেছে ঘরের মধ্যে দিয়ে। মোমবাতিটা আগের মতোই দীপ্তমান, শাখা প্রশাখা বিস্তার করে রেখা রেখা আলো ছড়িয়ে দিচ্ছে চারদিকে। কি ভালো লাগছে শুনতে, গরম পানিয়ে চুমুক দিয়ে বলেন মিস্টার দেব। না লাগারই কথা, খুন খারাপই শুনতে কারই বা ভালো লাগে। কথাটার কোনো উত্তর দেয় না আগন্তুক, একটু অন্যমনস্কভাবে বসে থাকে শুধু। তারপর একটা সময় বলে ওঠে, আপনার তৃতীয় খুনটা শুনবেন বলছেন? বাহ বাহ। কথাটা বলে ঘড়ির দিকে তাকান মিস্টার দেব। মধ্যরাত হতে এখনো ঘন্টাখানেক বাকি। তৃতীয় খুনটা আমি করি আমার এক আত্মীয়কে, সম্পর্কে আমার এক দাদা হতো, সে বয়স ছিল 35-এর কাছাকাছি, বুঝতেই পারছেন আবার সেই 10 বছর। কিন্তু এই 10 বছর নিয়ে বেশি মাথা কাটিয়ে লাভ নেই, ওটা জাস্ট একটা নাম্বার মাত্র। আপনি বলুন, 10 বছর ছাড়া ছাড়া যদি ওই জন্তুটার খিদে পায় তাতে আমার তো কিছু করার নেই। তবে বড্ড সাংঘাতিক হিংস্র জানোয়ারটা, কারো মরতে ইচ্ছে করলে তাকে সহজে রেহাই দেয় না। আর যে ঘটনাটা বলছিলাম, দাদার বয়স ছিল 35, কোনো একটা কারণে ওদের বাড়ি গিয়ে কিছুদিন থাকতে হয়েছিল আমায়।
দাদা তখন বছর সাথে হলো বিয়ে করেছে। কিন্তু ওদের বাড়ি গিয়ে যেটা বুঝলাম, ওদের ভেতরে কোথাও যেন একটা সমস্যা রয়েছে। দাদা বৌদি ছাড়াও মাসিমা মেসোমশাই থাকতেন ওই বাড়িতে। বাড়িতে কিন্তু খুব একটা শান্তি ছিল না। দেখতাম বৌদি আলাদা আলাদা ভাবে থাকছে, এদিকে দাদা নিজের কাজ নিয়ে ব্যস্ত, আর মাসিমা মেসোমশাই নিজের একটা আলাদা জগৎ করে তুলেছে। আপনাকে একটা জিনিস বলা হয়নি, আমি কিন্তু খুনগুলো ভুলে যেতাম, জানি না কী কারণে, তবে আমি ভুলে যেতাম। আর তখন সেই অবস্থাই ছিল, আগের কী ঘটেছে সব ভুলে গেছি। তখন সম্পূর্ণ স্বাভাবিক সাধারণ একটা মানুষ আমি। এর কিছুদিন যাওয়ার পর একটা ব্যাপার খেয়াল করলাম, বৌদি যেন দাদার উপর রেগে আছে কোনো বিষয়ে। আর অন্যদিকে এও দেখলাম মাসিমা মেসোমশাই বৌদির ওপর রেগে। এরপর আর সময় লাগলো না, দিন দুয়েকের মধ্যেই বুঝতে পারলাম কারণটা। দাদার বিয়ে হয়েছে 5 বছর, আর এই 5 বছরে একবারও সন্তান সন্ততির আশা দেখা যায়নি তাদের মধ্যে। কার সমস্যা ছিল সেটা বলা মুশকিল, তবে এই নিয়েই যে ওদের বাড়িতে সমস্যা সেটা স্পষ্ট বুঝতে পারলাম। তারপর একদিন এলো, সেদিন তুমুল ঝগড়া লাগলো দাদা বৌদির মধ্যে। মাসিমা মেসোমশাই বাড়িতে ছিলেন না, আমি প্রথমে ওদের মধ্যে ঢুকতে চাইনি, কিন্তু পরিস্থিতি বিপরীত দিকে গড়াতে দেখে ওদের মাঝে ঢুকে পড়ি। পরিস্থিতি সামাল দিতে গিয়ে বৌদির একটা কথা কানে আসে আমার, এর থেকে তো মরে গেলে ভালো হতো আমার। বিশ্বাস করুন, কথাটার মধ্যে সেরকম কিছুই ছিল না, সামান্য একটা শ্লেষ মাত্র, কিন্তু ওটাই যেন আমার মাথাটা ঘুরিয়ে দিল। বন্য জানোয়ারটা আবার পাতার ফাঁক দিয়ে উঁকি মারতে লাগলো। ওদের ছাড়ানো বাদ দিয়ে ধীরে ধীরে সরে এলাম আমি। প্ল্যানটা মাথায় ঘুরছে, তখন মাথাটা ঝিমঝিম করছে। সিঁড়ির নিচে ধারালো একটা অস্ত্র দেখেছিলাম অনেক আগে, কলা জাতীয় নরম গাছ, তাতে কাটতে সুবিধে হয়, সেটা তুলে নিয়েই এগিয়ে গেলাম। আমি জানি না আমার কী হয়েছিল তখন, সন্তর্পণে ঘরের মধ্যে ঢুকে অস্ত্রটা ওপরের দিকে তুলে ধরলাম। জানোয়ারটা ততক্ষণে লোম খাড়া করে সদন্তগুলো বের করে ফেলেছে। বিদ্যুৎ বেগে অস্ত্রটা নেমে এলো দাদার কাঁধ বেয়ে, লাল রংটা ছড়িয়ে পড়ল বৌদির সারা শরীর জুড়ে। এটা তো তুমি কি কি করলে? বৌদির গলায় আর্তনাদ ছড়িয়ে পড়ল। কথাটা শুনে অস্ত্রটা নিয়ে ওর দিকে এগিয়ে গেলাম, কিন্তু তখনই কোথাও যেন কেউ কিছু বলে উঠল। আমার সিক্স সেন্স যেন আমাকে কাজটা করতে বাধা দিল। আমিও তাকে অনুসরণ করলাম, একটা জোরে ধাক্কা দিয়ে বৌদিকে ফেলে দিলাম পাশের মেঝের ওপর। সে দেখলাম জ্ঞান হারিয়েছে সে। এরপর অদ্ভুত একটা কাজ করলাম, কি করলাম নিশ্চয়ই বুঝতে পারছেন আপনি। কি করলেন? কি আবার করব, অস্ত্রটা থেকে ফিঙ্গারপ্রিন্ট মুছে পাশেই ফেলে রেখে দিলাম। তারপর নিজেকে ঠিকঠাক পরিষ্কার পরিচ্ছন্ন করে বাইরে ঘুরতে বেরিয়ে গেলাম, যাতে একটা অন্তত অ্যালিবাই ক্রিয়েট করা যায়। ব্যাস হয়ে গেল। আপনার বৌদি উনি কিছু কনফেস করলেন না? পাগল নাকি আপনি? মাসি মেশো ফিরে এসে দেখে বৌদি ওই অবস্থায় পড়ে, এরপরও কি কিছু ভাবা যায়? তাছাড়া বৌদিরও মানসিক অবস্থা খারাপ হয়ে গিয়েছিল, তখন কথা বলারও অবস্থা ছিল না। ওহ, দীর্ঘশ্বাস বেরিয়ে আসে আগন্তুকের শরীর থেকে। উদ্ভ্রান্ত দৃষ্টি নিয়ে দূরে মোমবাতির দিকে তাকিয়ে থাকে সে, এতক্ষণে অন্ধকারে চোখ সয়ে এসেছে। মিস্টার দেবের মুখের দিকে তাকাতে অস্বস্তি হচ্ছে, কি জানতো নিষ্ঠুর মানুষটা, এত নৃশংসতা নিয়ে কিভাবে বেঁচে থাকে মানুষ।
হঠাৎ একটা প্রশ্ন মনে আসে আগন্তুকের। চকিতে মিস্টার দেবের দিকে দৃষ্টিপাত করে সে, ভুরু কুঁচকে জিজ্ঞেস করে, আচ্ছা আমাকে এগুলো বললেন কেন? প্রশ্নটা শুনে ঠোঁট দুটো প্রসারিত হয় মিস্টার দেবের, সামনের দিকে ঝুঁকে আসেন তিনি। আগন্তুকের দিকে হলুদ ঘোলাটে চোখ দুটো স্থির করে বলেন, কারণ ওরা সবাই ফিরে এসেছে। শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যায় আগন্তুকের, টান টান হয়ে সোফার সাথে সেঁটে যায়। সে অস্ফুটে উচ্চারণ করে, কি বলছেন আপনি? রাত 11:55, বাইরে বৃষ্টি আগের মতোই হয়ে চলেছে। কাঠের তৈরি এই বাড়ির সোফার ওপর মুখোমুখি বসে দুটি মানুষ, তাদের দুজনের চোখেই ভ্রুকুটি। কোনো এক অবাঞ্ছিত ঘটনার জন্য তারা যেন অপেক্ষমান। বাইরের আবহাওয়ার কোনো হেলদোল নেই, বৃষ্টির সঙ্গে তাল মিলিয়ে ঝড়পড় শব্দে ঝোড়ো হাওয়া বয়ে চলেছে। শুকনো কাঠের ওপর বৃষ্টি ফোঁটার এক মায়াময় শব্দে স্তব্ধতা নষ্ট হচ্ছে। মেঘেদের যেন ক্লান্তি নেই আজ। ঘাড় ঘুরিয়ে জানলার দিকে তাকায় আগন্তুক, কপালের ভাঁজটা এখন চোখ অবধি এসে পৌঁছেছে। মিস্টার দেব শ্রীহীন, তার অভিব্যক্তি অনুমেয় নয়। হঠাৎ একটা অপার্থিব শব্দে নড়ে চড়ে ওঠে দুজন। মিস্টার দেবের মুখে একটা আতঙ্ক মেশানো হাসি এঁকে দেয় কে। আগন্তুক উঠে গিয়ে জানলার দিকে এগিয়ে যায়। জানলার কাছে চোখ রাখতেই বাইরের অন্ধকারে চোখ মিয়ে আসে। ধীরে ধীরে বাইরেটা গোচরে আসলে বাইরে কিছু নড়াচড়া নজরে আসে তার। আরো ভালো করে দেখে সে, লম্বা গাছগুলো পেরিয়ে অন্ধকার ধোঁয়াটে খাতটায় চোখ আটকে যায়। নড়াচড়া করা জিনিসটা ওপরে উঠে আসে এবার। বৃষ্টির ছাটে আবছা হয়ে যায় কাঁচের বাইরেটা, জল গড়িয়ে গেলে আবার খাদটা নজরে আসে। নড়াচড়া করা জিনিসগুলো উঠে দাঁড়িয়েছে এবার, সংখ্যায় তারা তিন। অন্ধকারে বোঝা না গেলেও তাদের উচ্চতা বুঝে নিতে অসুবিধা হয় না। ছোট থেকে শুরু করে বড় হয়েছে তার, আন্দাজ করে বয়সটাও বলে দেওয়া যাবে এখন। কিন্তু আতঙ্কে স্থির হয়ে যায় আগন্তুক, বুঝতে অসুবিধা হয় না কিছুক্ষণ আগে শোনা গল্পের চরিত্র এরাই। কালো কুচকুচে মনুষ্য অবয়বগুলো এগিয়ে আসে কাঠের বাড়িটা লক্ষ্য করে। মনিহীন সাদা চোখ দুটো জ্বলে ওঠে ওই অন্ধকারের মধ্যে। ধীর পায়ে এগিয়ে আসে তারা, ঘাড়ের কাছে একটা গরম নিঃশ্বাস পায় আগন্তুক। চকিতে মুখ ঘুরিয়ে পেছনের দিকে তাকায়, মিস্টার দেব এসে দাঁড়িয়েছেন কখন? দেখছেন আপনি, দেখছেন কি ভয়ানক ওরা, সাক্ষাৎ নরকের পিশাচ, অগ্নিকুণ্ড থেকে উঠে আসছে যেন। চোখ ফেরায় আগন্তুক, অবয়বগুলো এগিয়ে আসে আর। এক্ষুনি দরজা জানলা বন্ধ করে দিন। না না, একদম করবেন না, ওরা বাধা পেলে আরো ভয়ঙ্কর হয়ে উঠবে। তবে উপায়? উপায় কিছুই নেই, ওরা আসবে আসবে। আগন্তুকের সারা শরীর ভিজে ওঠে ঘামে, প্রবল আতঙ্কে বুকের ভেতর দামামা বাজায় কে। বাইরে ঝড় বৃষ্টি সমান তালে হয়ে চলেছে, অবয়বগুলো বাড়ির আর কয়েক হাতের মধ্যে। হঠাৎ দরজায় আঘাতের শব্দে স্থির হয়ে যায় দুজনে। মোমবাতির টিমটিমে আলোয় স্পষ্ট দেখা যায় সব কিছু। তিনটে অন্ধকার দরজা দিয়ে ঢুকে আসে ভেতরে, ঠান্ডা ঝোড়ো হাওয়ায় কেঁপে ওঠে দুজনে। দরজা আগলে অন্ধকারগুলো দাঁড়িয়ে, তাদের মুখে ক্রূর হাসি, হাতে ধরা তাদেরই মার্ডার ওয়েপন। ধীরে ধীরে ঘরের চারিদিকে ছড়িয়ে পড়ে তার অদ্ভুত নোংরা গন্ধে ভরে ওঠে চারপাশ। সবচেয়ে ছোট অবয়বটা সরে আসে ডান দিকে, সারা শরীর শ্যাওলায় ঢাকা, যেন দীর্ঘদিন জলের সংস্পর্শে ছিল সে। আর বাকি দুজনও ছড়িয়ে যায় দুদিকে, তাদের একটার মুখ অদ্ভুত রকমের নীল আর দ্বিতীয়টার গলার উপর গভীর ক্ষত। গল্পটা আবার মনে পড়ে আগন্তুকের, কোনো সন্দেহ নেই যে এরা তারাই, কিন্তু
হঠাৎ একটা অদ্ভুত ব্যাপার নজরে আসতে ভুরু কুঁচকে যায় আগন্তুকের। মনের ভেতর রাশি রাশি শূন্য স্থানে সে জমা হয় নিমেষে। অদ্ভুত এক মিল রয়েছে তিনজনে, না চেহারায় নয়, মুখের মিল। তিনজনেরই মুখগুলো যেন একই রকম, তারা যেন একই ধাঁচে পরিবর্তিত হয়েছে বয়সের সাথে সাথে। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার, তাদের সঙ্গে আরও একটা মুখ মিলে যাচ্ছে এখন। সেই পাংশুটে রং, সেই অন্ধকারময় গভীরতা, সেই মিশ্র ভাব। চকিতে মিস্টার দেবের দিকে ফেরে আগন্তুক। তার মুখে এখন এক প্রশান্তির হাসি। জীবনে না পারা অপূর্ণ ইচ্ছাগুলোকে এভাবেই খাটো করতে হয় বোধহয়। জীবনের না পাওয়া গভীর ক্ষতগুলোকে এভাবেই মনে হয় গলা টিপতে হয়, মনে হয় এভাবেই দম চাপা দিতে হয়, মনে হয় এভাবেই নৃশংসভাবে খুন করতে হয়। কি এগুলো জানতে চায় আগন্তুক। তার শরীরও মিলিয়ে আসছে ক্রমশ। আমার না পাওয়া ইচ্ছে, ছোটবেলায় পড়ার খুব শখ ছিল, সুযোগ পাইনি। প্রেম করার ইচ্ছে ছিল, কদর পাইনি। বাবা হওয়ার ইচ্ছে ছিল, এত না পাওয়া যে হাঁপিয়ে উঠেছিলাম। তখন মনে হলো এগুলো মনের মধ্যে বদ্ধ রাখা যাবে না, রোজ অনুশোচনা করব, এক একটা করে অজুহাত তৈরি করব, নিজেকে ভুল বোঝাবো যে ওটা আমি নই, ওটা অন্য কেউ, যাকে আমি এইভাবে গলা টিপে মুখ চেপে রক্তপাত করে খুন করেছি। আসলে আসলে আপনি আজ আসেননি মিস্টার আগন্তুক, আমি আমি নিজের সাথেই লড়ে যাচ্ছিলাম। সেদিন কোনো বাচ্চা ছেলেকে আমি গলা টিপে মারিনি, গলা টিপে মারা হয়েছিল আমার পড়তে যাওয়ার ইচ্ছের। আর তারপরের প্রতিটা খুন আমি করিনি মিস্টার, করেছিল পরিস্থিতি, আমার ক্ষয়ে আসা জন্মগত পরিস্থিতি। তাই নিজের অতৃপ্ত বন্দী অপূর্ণ ইচ্ছেগুলোকে নিজের মতোই খুন করে চলেছি, এভাবেই কোনো অজুহাত দিয়ে এড়িয়ে চলেছি আমি। বসে বসে এইভাবেই দিন কাটছে আমার। ধীরে ধীরে মিলিয়ে আসে আগন্তুক, অবয়বগুলো এগিয়ে আসে ক্রমশ। মিস্টার দেব বলে চলেন, ওরা ওরা রোজ আসে, কারণ ওরা পূরণ হয়নি তো, কিন্তু একটা ইচ্ছে পূরণ করেছি আমি। এই বাড়ি, এই নির্জনতা, এই শখটা, এগুলো তো পূরণ করেছি। তাই ওরা মনে হয় রাগ করে, হিংস্র হয়ে ওঠে। আর যাই হোক, পিছনে ফেরা তো সম্ভব নয়, কারণ ওদের তো পূর্ণ করতে পারিনি আমি, ওটা তো বদ্ধ, ওরা তো অপূর্ণ। সম্পূর্ণরূপে মিলিয়ে যায় আগন্তুক, অবয়বগুলো আরো খানিকটা এগিয়ে আসে। মিস্টার দেব বসে পড়ে, এই প্রথম চোখে জল আসে, অবয়বগুলো চেপে ধরে তাকে, যেন গত জন্মের কোনো অপূর্ণ স্মৃতি তা। অদ্ভুত অপূর্ণতার গন্ধ তাদের গায়ে। এই বৃষ্টি মুখর অন্ধকার মিশিত আবারও কিছু ইচ্ছের, কিছু স্বপ্নের মৃত্যু অগোচরে। আমরা সব থেকে বেশি গল্প হয়তো নিজেদেরকে বলি, নিজেদেরকে মিথ্যে আশ্বাসে ভুলিয়ে রাখতে চাই। নিজেদের সব থেকে অন্ধকার গল্পগুলো একমাত্র নিজেকেই বলতে পারি মন খুলে। আজ গল্প পাঠে আমার সঙ্গে ছিল তমাল, নিহারেন্দু এবং আলোকলতা।
শব্দগ্রহণে সৌরভ, আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টে আমি সায়ক, পোস্টার ডিজাইনে কভারম্যান অভিব্রত। মিডনাইট হরর স্টেশনের সমস্ত গল্প এখন এক্সক্লুসিভলি স্পটিফাইতে শুনতে পাবেন ইউটিউবের 7 দিন আগে। শুনছিলেন রোহন মাভইয়ের কাহিনী কাঠের বাড়ির লোকটা। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।